প্রয়াত বলিউড তারকা শ্রীদেবীর উত্তরসূরি হিসেবে বড় পর্দায় আগে অভিষেক ঘটে অভিনেত্রী জাহ্নবী কাপুরের। এবার তারই পথে হাঁটতে শুরু করছেন ছোট বোন খুশি কাপুর। বেশ কয়েক বছর ধরেই খুশির সিনেমায় আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে তার বাবা ও প্রযোজক বনি কাপুর বিষয়টি নিশ্চিত করলেন। এপ্রিলে শ্রীদেবী কন্যা ক্যামেরার সামনে দাঁড়াবেন বলেও জানান তিনি। এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, খুশি অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করছেন, তবে কোন সিনেমায় তার ছোট মেয়ে প্রথম অভিনয় করতে যাচ্ছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বনি। এদিকে গুঞ্জন রয়েছে পরিচালক জোয়া আখতারের সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন খুশি কাপুর। এই নির্মাতা জনপ্রিয় আর্চি কমিক্স অবলম্বনে সিনেমা বানাতে যাচ্ছেন, এতে অভিনয় করবেন খুশি কাপুর। এছাড়া সিনেমাটিতে শাহরুখ খানের মেয়ে সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্তাকেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে।